মৎস্যকামারী ভাইও বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। নতুন অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা, এবং এইগুলি 2022 সালের অর্থাৎ নতুন বছরের নতুন ভিয়েতনামি শোল মাছের পোনা, এবং এগুলির সাইজ মূলত 2 ইঞ্চি, অর্থাৎ হাতের আঙুলের গিরা 2 গিরা হবে। যারা বায়ুফ্লক, বটন ক্লিন, পুকুর কিংবা অন্যান্য জলাশয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদের জন্য অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা খুঁজতেছেন ক্রয় করার জন্য, তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এবং এইগুলি মূলত আপনারা সবাই জানেন যে ভিয়েতনামি শোল মাছ মূলত 2 ধরনের খাবার খেয়ে বেঁচে থাকে। একটা হচ্ছে যে আপনার বাজারে যে রেডি ফিড আছে এটা খাওয়াতে পারবেন, এবং রেডি ফিডের পাশাপাশি যদি আপনি পুকুরে চাষাবাদ করেন, রেডি ফিডের পাশাপাশি আপনি ছোট মাছ এবং পুকুরে জু প্ল্যাঙ্কটন অর্থাৎ প্রাকৃতিক খাবার এইগুলিও মোটামুটি খাওয়াতে পারবেন। যাই হোক, দেখতে পারতেছেন এগুলি অরিজিনাল ভিয়েতনামি শোল মাছের পোনা এবং 2022 সালের। এবং আপনি যদি এই মাছটি পুকুরে চাষাবাদ করতে চান তাহলে আপনাকে ন্যূনতম 8 থেকে 9 মাস ওয়েট করতে হতে পারে হারভেস্টিংয়ের জন্য, অর্থাৎ 8 থেকে 9 মাস এগুলি বিক্রয় উপযোগী হয়। এবং অনেকেই বলে যে 4 মাসে বিক্রয় উপযোগী হয়ে যায়, 1 কেজি হয়ে যায়। এগুলি সম্পূর্ণ ভুল তথ্য দিয়ে আপনাদেরকে ইন্সপায়ারেশন করে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি কারো এই ধরনের পোনা লাগে তাহলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে আপনারা এই পোনাগুলি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। সকলকেই অসংখ্য ধন্যবাদ।